একটি রাজ্যের মুখ্যমন্ত্রী রোজ সকালবেলা উঠে গলার শিরা ফুলিয়ে চিৎকার করে হুঙ্কার দিচ্ছেন যে কেন্দ্র বিরোধীদেরকে পিষে ফেলতে চাইছে, কেন্দ্র বিরোধীদের প্রাপ্য সম্মান দিচ্ছে না, কেন্দ্র বিরোধীদের গলা চেপে ধরতে চাইছে। তারপরেই টুকটুক করে হেঁটে তিনি রাজ্যের বিধানসভায় যাচ্ছেন এবং সেখানে গিয়ে রাজ্যের বিরোধী দল যারা রয়েছেন তাদের প্রাপ্য সম্মান বা তাদের প্রাপ্য অবস্থান সেগুলোকে একটা বাক্সের মধ্যে পুড়ে হাঁটা লাগাচ্ছেন। সংসদীয় রাজনীতির এক অদ্ভুত প্রহসন, এবং এই প্রহসনের একেবারে হাতে গরম নিদর্শন হলো আমাদের রাজ্যের পিএসি বা পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হওয়া মুকুল রায়ের। এবং তারপরে এই সাফাই গাওয়া যে এখনো পর্যন্ত হাতে কলমে মুকুল রায় তো বিরোধী দলের বিধায়ক, তাই আমরা মোটেই ভুল কিছু করিনি। এই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ সাধারণত বিরোধী দলের কাউকে দেওয়া হয়। এবার এই যে সাফাই গাওয়া হচ্ছে এইবারে বা এই যে অজুহাত দেওয়া হচ্ছে সেটা কিন্তু প্রথমবার নয়। এর আগেও তৃণমূল কংগ্রেসের সরকার এই কাজ করেছে, একাধিকবার ছলে বলে কৌশলে তারা এই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদটাকে নিজেদের হাতে রেখেছে। সেই নিয়ে কথা বলার আগে আগে একটু খোলসা করে বলা উচিত যে এই পাবলিক অ্যাকাউন্টস কমিটি কি, তাদের কাজটা কি, এবং কেন বিরোধী দলের কোনো একজনকে এই কমিটির চেয়ারম্যান পদে বসানো হয়। পাবলিক অ্যাকাউন্টস কমিটি আমাদের কেন্দ্রে এবং প্রত্যেকটি রাজ্যে রয়েছে, এবং এই কমিটি তৈরি হয় শাসক দলে যারা রয়েছেন তাদের এবং বিরোধী দল যারা রয়েছেন তাদের সদস্যদেরকে নিয়ে। আর এই কমিটির একেবারে মুখ্য পদে বসানো হয় বিরোধী দলের কোনো একজনকে, হয় বিরোধী দলনেতাকে অথবা বিরোধী দলের কোনো একজন দক্ষ মুখকে, কিন্তু বিরোধী দলের কাউকেই সাধারণত এই কমিটির মুখ্য পদে বসানো হয়। এইবার এই পাবলিক অ্যাকাউন্টস কমিটির কাজটা কি, একদম ছোট করে বলতে গেলে পাবলিক অ্যাকাউন্টস কমিটির কাজটা হলো একটি ওয়াচডগের ভূমিকা পালন করা। ওয়াচডগ মানে কি? তারা নজর রাখে, এই নজর রাখাটাই হলো তাদের কাজ। এবার কিসের উপরে এই পাবলিক অ্যাকাউন্টস কমিটি নজর রাখে? যে কোনো রাজ্য বা কেন্দ্রের সরকার কি খরচ করছে, কত ব্যয় করছে, কোন খাতে কত টাকা বরাদ্দ হয়েছে, কোন খাতে কত টাকা খরচ করার কথা বলা হয়েছে, এই সমস্ত হিসেব সরকারকে রাখতে হয়, এবং এই হিসেবটা খুঁটিয়ে দেখার, এই হিসেবের উপর নজর রাখার কাজ হলো পিএসসি। তাদের কাজ হচ্ছে এই হিসেবটা মেলানো, যে যেখানে যত টাকা খরচের কথা বলা হয়েছে সেই খরচ হয়েছে কিনা, কোথাও কোনো কারচুপি হয়েছে কিনা, কোথাও কোনো গড়মিল হয়েছে কিনা, এই সমস্ত কিছুর উপর নজর রাখা হলো পিএসসির কাজ। এবং সেক্ষেত্রে যদি তাদের চোখে পড়ে যে কোনো গড়মিল হয়েছে বা কোথাও কোনো সন্দেহজনক কিছু হিসেব চোখে পড়ছে, তাহলে সেই জিনিসগুলোকে সামনে নিয়ে আসা। আর এই কারণেই বিরোধী দলের কাউকে এই কমিটির মুখ্য পদে বসানো হয়, কারণ যে দলের সরকার রয়েছে সেই দলেরই কেউ যদি এই পাবলিক অ্যাকাউন্টস কমিটির মুখ্য পদে থাকেন, তাহলে নিজেই নিজের দলের ভুল ত্রুটি কারচুপি সমস্ত কিছু মানুষের সামনে নিয়ে আসবেন, দেখিয়ে দেবেন, এমন সাধু সন্ন্যাসী মানুষজন রাজনীতিতে সাধারণত পাওয়া যায় না। সেই কারণে বিরোধী দলের কাউকে এই কমিটির মুখ্য পদে বসানো হয়, যাতে একটা ব্যালেন্স থাকে, একটা এফিশিয়েন্সি থাকে। কারণ বিরোধী দলের কেউ যদি কমিটির মুখ্য পদে থাকেন, তাহলে তিনি তো সরকারের কোনো ভুল সেটাকে চাপার চেষ্টা করবেন না, বরং তিনি সেটাকে সামনে নিয়ে আসবেন। অর্থাৎ তিনি অত্যন্ত কঠোর নজর রাখবেন সরকারের এই সমস্ত খরচ ব্যয় এই সব কিছুর ওপর। এবং বিরোধী দলের কেউ যদি এই মুখ্য পদে থাকেন, তাহলে সরকারও তাদের কাজ করার ক্ষেত্রে সজাগ থাকবে, অর্থাৎ দুদিকের কাজই খুব এফিশিয়েন্টলি হবে এবং দুদিকেই একটা স্বচ্ছতা বজায় থাকবে, একটা ব্যালেন্স থাকবে। এই কারণেই পাবলিক অ্যাকাউন্টস কমিটির মুখ্য পদে বিরোধী দলের কাউকে বসানো হয়। এই স্বচ্ছতা বজায় রাখা, এইটাই হলো মূল বিষয়। এখন এই পাবলিক অ্যাকাউন্টস কমিটির মুখ্য পদে কে থাকবেন, অর্থাৎ চেয়ারম্যান কে হবেন, সেটা নির্ধারিত করেন স্পিকার কেন্দ্র এবং রাজ্যের ক্ষেত্রে। আমাদের রাজ্যের স্পিকার হলেন বিমান বন্দ্যোপাধ্যায়। এবার এইখানে আরও একটা কথা বলে রাখা দরকার। এই প্রশ্ন উঠতে পারে যে এই পিএসসি চেয়ারম্যান পদে বিরোধী দলেরই কাউকে থাকতে হবে, এমনটা কি একেবারে পাথরে খচিত নিয়ম, পাথরে লেখা রয়েছে? না, পাথরে খচিত নিয়ম এটা নয়, কিন্তু সাধারণত চিরাচরিতভাবে এইটাই হয়ে এসেছে। কারণটা আগেই বললাম, আমার দলের শাসক দল, আমি যদি সেখানে পিএসসি চেয়ারম্যান হই, তাহলে আমি আমার দলের শাসক দল কী ভুলভাল করছে, কারচুপি করছে, গড়মিল করছে, সেগুলোকে সামনে নিয়ে আসবো না, কারণ সেই ধরনের মানুষ রাজনীতিতে খুব একটা নেই। তাই বিরোধী দলের কাউকে একটা এপিএসসি চেয়ারম্যান পদে বসানো হয়, যাতে দুদিকেরই কাজে এফিশিয়েন্সি বজায় থাকে, স্বচ্ছতা বজায় থাকে। এইবার আসি আমাদের রাজ্যের কথায়। আমাদের রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার একাধিকবার এই পিএসসি চেয়ারম্যান পদকে নিজের হাতে রাখার জন্য অসৎ পন্থা অবলম্বন করেছে। আমাদের রাজ্যে মানস ভূঁইয়া একসময় এই পিএসসি চেয়ারম্যান পদে ছিলেন। আমাদের রাজ্যের স্পিকার বিমান ব্যানার্জি তাকে এই পিএসসি চেয়ারম্যান পদে নিয়োগ করেছিলেন। এইবার বিষয়টা হচ্ছে যে সময় মানস ভূঁইয়া পিএসসি চেয়ারম্যান পদে ছিলেন, যখন তিনি পিএসসি চেয়ারম্যান হয়েছিলেন, তখন তিনি ছিলেন কংগ্রেসে।
সেই সময় কংগ্রেস এবং বামেদের জোট ছিল এবং ঠিক করা হয়েছিল যে এই পিএসসি চেয়ারম্যান পদের জন্য নমিনেট করা হবে সুজন চক্রবর্তীকে। কিন্তু সেই সময় স্পিকার বিমান ব্যানার্জি বলেন যে না, প্রধান বিরোধী দলের তরফ থেকে কাউকে এই পিএসসি চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয় এবং বামেরা আসন সংখ্যার নিরিখে প্রধান বিরোধী দল নয়, তাই কংগ্রেসের মানুষ ভূঁইয়াকে এই পিএসসি চেয়ারম্যান পদে নির্ধারিত করা হয়েছে। এবার তখনও পর্যন্ত মানুষ ভূঁইয়া কংগ্রেসে ছিলেন, কিন্তু মানুষ ভূঁইয়া এই পিএসসি চেয়ারম্যান হওয়ার পরেই সমস্যা তৈরি হয়। কারণ প্রথমত তার এই পিএসসি চেয়ারম্যান হওয়ার কথা ছিল না, এবং দ্বিতীয়ত কংগ্রেসের মধ্যে থেকে মানুষজন সন্দেহ করতে শুরু করেন যে মানুষ ভূঁইয়ার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তলে তলে একটা গট আপ গেম চলছে। মানুষ ভূঁইয়াকে সেই সময় কংগ্রেস থেকে এক প্রকার বয়কট করা হয়েছিল বলা যেতে পারে। তার কিছুদিন পরেই দেখা গেল যে যা সন্দেহ করা হয়েছিল সেটাই ঠিক, মানুষ ভূঁইয়া এই পিএসসি চেয়ারম্যান পদটা নিয়ে টুক করে চলে যান তৃণমূল কংগ্রেসে। এই হলো প্রথম অধ্যায়। এবার দ্বিতীয় অধ্যায় কি হয়, মানুষ ভূঁইয়া রাজ্যসভায় যাওয়ার জন্য পিএসসি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন, সমস্ত মোহমায়া ছেড়ে দেন এবং রাজ্যসভায় যাওয়ার জন্য তৈরি হন। এই সময় বিমান ব্যানার্জি স্পিকার, তিনি কংগ্রেসের আরেক বিধায়ক শঙ্কর সিংহকে পিএসসি চেয়ারম্যান পদটি দেন। ঠিক আছে, সমস্যা নেই, কংগ্রেস প্রধান বিরোধী দল, তাদের একজন বিধায়ককে পিএসসি চেয়ারম্যান পদে বসানো হয়েছে, অসুবিধা কোথায়? অসুবিধা হলো এই শঙ্কর সিংহ তার কিছুদিন আগেই কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। এইবার যখন প্রশ্ন করা হয় যে তৃণমূল কংগ্রেস সরকারে রয়েছে এবং এই শঙ্কর সিংহ তৃণমূল কংগ্রেসে চলে গেছেন, তাহলে তৃণমূল কংগ্রেসের একজনকে কী করে পিএসসি চেয়ারম্যান পদে বসানো হচ্ছে? এর উত্তরে স্পিকার বিমান ব্যানার্জি বলেন, নোবডি হ্যাজ গিভেন মি এনি ইন্টিমেশন অর অফিসিয়াল কমিউনিকেশন সেইং দ্যাট হি হ্যাজ জয়েন্ট টিএমসি, অফিসিয়ালি হি ইজ স্টিল অ্যান এমএলএ অফ কংগ্রেস। অর্থাৎ আমি তো জানতাম না, আমাকে তো কেউ বলেননি, মানে একেবারে আমাদের ওই রাজ্যপাল সুলভ ব্যবহার। তার যুক্তি হলো, আমি জানতাম না যে তিনি এখানে এখন কংগ্রেস ছেড়ে তৃণমূলে চলে গেছেন, এখনও পর্যন্ত খাতায় কলমে টেকনিক্যালি তো তিনি কংগ্রেসেরই বিধায়ক রয়েছেন, কাজেই পিএসসি চেয়ারম্যান পদে শঙ্কর সিংহকে বসিয়ে আমরা কোনো রকম কোনো ভুল করিনি। এইবার এই একই যুক্তি, একই খেলা খেলা হচ্ছে এইবারেও, যেখানে মুকুল রায়কে পিএসসি চেয়ারম্যান পদে বসানো হয়েছে। এখানেও মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্পিকার বিমান ব্যানার্জি একই কথা বলে যাচ্ছেন, খাতায় কলমে টেকনিক্যালি তিনি এখনও পর্যন্ত বিজেপির বিধায়ক, কাজেই তাকে আমরা পিএসসি চেয়ারম্যান পদে বসিয়ে মোটেই কোনো ভুল করিনি। এবং এখানে আরও লজ্জার বিষয় হচ্ছে যে কোনো হাউসের স্পিকার যখন একজন হন, সেই পদে, সেই অত্যন্ত উচ্চ পদ এবং সম্মানীয় পদে যখন কেউ বসেন, তখন তার সম্পূর্ণ নিরপেক্ষ হওয়ার কথা। অথচ আমাদের রাজ্যের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে স্পিকার শুধুমাত্র একদিকে ঝুঁকে গেছেন তাই নয়, একদিকে গিয়ে একেবারে চাদর মুড়ি দিয়ে শুয়েই পড়েছেন। এবার এইখানে আরও একটা কথা বলে রাখা উচিত, সেটা হচ্ছে অনেকেই এই যুক্তি দেখাতে পারেন যে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে মোটেই পছন্দ করেন না, তাই জন্য তিনি এই জিনিসটা করেছেন যাতে শুভেন্দু অধিকারী পিএসসি চেয়ারম্যান না হতে পারেন। প্রথমত, মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে পছন্দ না করলেও বিরোধী দলনেতা হিসেবে যদি তাকে পিএসসি চেয়ারম্যান পদে নমিনেট করা হতো, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে পছন্দ করে না এই কারণ দেখিয়ে কিন্তু তাকে চেয়ারম্যান পদ থেকে সরানো যেত না। দ্বিতীয় কথা হলো, শুভেন্দু অধিকারীকে কিন্তু পিএসসি চেয়ারম্যান করার কথা হয়নি, যাকে এই পিএসসি চেয়ারম্যান পদে বসানোর কথা উঠেছিল তিনি হলেন অশোক লাহিড়ী, যিনি বিজেপির টিকিটে এবার বিধানসভা নির্বাচনে লড়েছিলেন, কিন্তু তিনি একজন পোড়খাওয়া রাজনীতিবিদ নন। তার প্রধান পরিচয় হলো তিনি একজন বিশিষ্ট অর্থনীতিবিদ, আমাদের দেশে এবং দেশের বাইরেও বহু সম্মানীয় পদ তিনি সামলেছেন, কাজেই তাকে পিএসসি চেয়ারম্যানের পদে বসানোর কথা বলা হয়েছিল। এবং অশোক লাহিড়ীর মতো একজন অর্থনীতিবিদ যদি পিএসসি চেয়ারম্যান পদে বসতেন, তাহলে কিন্তু স্বচ্ছতা নিয়ে কোনো প্রশ্ন উঠত না, সরকারের কাজ ঠিকমতো হচ্ছে কি হচ্ছে না সেই নিয়েও কিন্তু খুব একটা প্রশ্ন উঠত না, কারণ যেখানেই যা সমস্যা হতো, ভুল হতো, সেটা অশোক লাহিড়ী কিন্তু সামনে নিয়ে আসতেন এবং তিনি সেই জিনিসটা দেখাতে পারতেন, কারণ তিনি একজন দুঁদে অর্থনীতিবিদ। এবং তার মতো এত দক্ষ একজন অর্থনীতিবিদ যদি পিএসসি চেয়ারম্যান হতো, তাহলে বৃহত্তর দিক থেকে সরকারেরই ভালো হতো, কারণ এত ভালো একজন অর্থনীতিবিদের সহায়তা সরকার পেতে পারত। কিন্তু এখন আমাদের রাজ্যে পিএসসি চেয়ারম্যান পদে বসানো হয়েছে মুকুল রায়কে, এবং এই নিয়ে বারংবার প্রশ্ন উঠছে যে তৃণমূল কংগ্রেস সরকার তাহলে কেন এরকম করছে, যেখানে স্বচ্ছতা দেখানোর প্রয়োজন সেখানে তারা দ্বিচারিতা করছে, এবং কেন্দ্রীয় সরকার বিরোধীদেরকে জায়গা দেয় না বলে যে তারা চিৎকার চেঁচামেচি করছেন, তারা নিজেরাই রাজ্যে তার উল্টো কাজটা করছেন, তারা বিরোধীদেরকে জায়গা দিচ্ছেন না। তাহলে বলতে হয় যে আমাদের রাজ্য সরকারের নিশ্চয়ই কোনো মানসিক সমস্যা রয়েছে, যেখানে তারা নিজেরা যে কথাটা বলছে, অন্য পরিপ্রেক্ষিতে তারা নিজেরাই সেই কথাটা মনে রাখতে পারছে না। অর্থাৎ কেন্দ্রের ক্ষেত্রে তারা যে অভিযোগগুলো তুলছে, রাজ্যের ক্ষেত্রে তারা নিজেরাই সেই দোষগুলি করছে।
অথবা বলতে হয় যে আমাদের রাজ্য সরকারের দুটো মুখ রয়েছে, একটা মুখ শুধুই কেন্দ্রের দিকে তাকিয়ে রয়েছে, আরেকটা মুখ শুধুই রাজ্যের দিকে তাকিয়ে রয়েছে, এবং দুটো মুখ নিজের মতো আলাদা আলাদা কাজ করে যাচ্ছে, কিন্তু কেউ কোথাও বলার কিছু নেই। কিন্তু ইতিহাস থেকে আমরা যদি কিছু শিখতে পারি, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের ইতিহাস থেকে যেটা শিখতে পারেন সেটা হচ্ছে, যখনই বিরোধীদেরকে শাসক দলের যতই অপছন্দ হোক না কেন, যখনই বিরোধীদেরকে একেবারে কোণঠাসা বা একেবারে নির্মূল করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেখানেই কিন্তু অন্য কিছু এসে জাঁকিয়ে বসেছে, অন্য কোনো বিপদ ঘটে গেছে, যেখানে দাঁড়িয়ে শাসক দলকে এটা বলতে হয়েছে, ছেড়ে দে মা কেঁদে বাঁচি, আগেরটাই ভালো ছিল। কাজেই এই পরিস্থিতি কিন্তু সরকারের মনে রাখা উচিত। বোধোদয় ক্ষমতার অলিন্দে খুব একটা হবে বলে মনে হয় না, কিন্তু এই প্রহসনের কথা সাধারণ মানুষের মাথায় রাখা উচিত। তারই সঙ্গে এখানে বলে রাখা উচিত যে এই যে বঙ্গীয় বিজেপির তরফ থেকে বলা হয়েছে, তারা জানিয়েছে যে তারা অন্য কোনো কমিটির সদস্য হবে না, কারণ বিএসসি চেয়ারম্যান পদ তাদেরকে দেওয়া হয়নি বলে। এইটা কিন্তু একেবারে গোক্ষুরি বা একেবারে বোকামি হবে, এইটা একেবারে নির্বুদ্ধিতার পরিচয় হবে। আমাদের রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি পিএসসি চেয়ারম্যান পদ তাদেরকে দেওয়া হয়নি বলে তারা নানান রকমভাবে বিরোধিতা করতে পারেন, বিক্ষোভ দেখাতে পারেন, প্রতিবাদ করতে পারেন, কিন্তু তারা যদি অন্য কোনো কমিটির সদস্য না হন, এই সিদ্ধান্ত যদি তারা নেন, তাহলে সেটা নিতান্তই বোকামি হবে। কারণ আমরা যদি ধরেই নিই যে সরকার বা আমাদের রাজ্যের শাসক দল দুর্নীতি করতেই এগোচ্ছে, তাহলে আমাদের রাজ্যের প্রধান বিরোধী দল যদি অন্য কোনো কমিটির সদস্য না হয়, তাহলে তো সরকারের সেই দুর্নীতির পথই প্রশস্ত হবে। এইটা কিন্তু বিরোধিতা নয়, এইটা প্রতিবাদ নয়। এইবারে একটা অন্য বিষয় নিয়ে একটু কথা বলি। বিষয়টা হচ্ছে যে গত পর্বে আমরা পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে কিছু বিষয় আপনাদের সামনে রেখেছিলাম, এবং সেখানে দেখলাম কিছু মানুষজন একেবারে পাখি পড়ার মতো লিখে গেছেন, 14th ফিনান্স কমিশনের রিপোর্টে নাকি লেখা রয়েছে যে কেন্দ্রীয় সরকার পেট্রোল ডিজেলের উপরে যা কর নেয় তার একটা মোটা অংশ, কেউ বলছেন 40%, কেউ বলছেন 42%, কেউ বলছেন 45%, তারা রাজ্য সরকারকে ফেরত দিয়ে দেয়। এবার এই বিষয়ে কয়েকটা কথা বলি। প্রথমেই একটা প্রশ্ন করি, যারা যারা এই কথাটা বলছেন, ফিনান্স কমিশনের যে রিপোর্টটা, 14th ফিনান্স কমিশনের রিপোর্ট, সেটা 497 পাতার, এই 497 পাতার রিপোর্টটা পুরোটা খুঁটিয়ে পড়েছেন? মানে এই কথাটা বলছি বা প্রশ্নটা করছি তার কারণ, এই পুরো জিনিসটা খুঁটিয়ে পড়তে আমাদেরই অনেকটা সময় লেগেছে। যাই হোক, এর পরের কথাটাই আসি। পরের কথা হলো, কেন্দ্রীয় সরকার পেট্রোল এবং ডিজেলের ওপর যে পরিমাণ ট্যাক্স চাপায়, অর্থাৎ যে পরিমাণ কর নেয়, তার বেশিরভাগটাই নন শেয়ারেবল ডিউটি অর সেস, অর্থাৎ যে পরিমাণ কর তারা পেট্রোল ডিজেলের ওপর নেয়, তার বেশিরভাগটাই, প্রায় 90% তাদেরকে কারোর সঙ্গে শেয়ার করতে হয় না, কোনো রাজ্যকে দিতে হয় না, তারা সেটা নিজেদের গ্যাঁটেই ঢোকাতে পারে। কিছু টাকা তারা রাজ্য সরকারকে ফেরত দেয়, এবং সেই টাকার পরিমাণটা প্রতি লিটারে 2 টাকার মতো। এইবার আপনি যদি রাজ্য সরকার যতটা কর নিচ্ছে তার সঙ্গে এই 2 টাকাটা যোগ করে দেন, তাহলেও দেখবেন যে কেন্দ্রীয় সরকার পেট্রোল ডিজেলের ওপরে যে পরিমাণ ট্যাক্স নিচ্ছে সেটা রাজ্য সরকারের থেকে অনেকটাই বেশি। এবং একেবারে শেষে যে কথাটা বলবো, কেন্দ্রীয় সরকার যদি সত্যিই এত মহানুভব হতো এবং 40-42% কর যদি তারা রাজ্য সরকারকেই ফেরত দিয়ে দিত, তাহলে দেখতেন আমাদের দেশের প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা পেট্রোল পাম্পে এই খরচের হিসেবটা ঝুলছে, এবং বিজেপির যে সমস্ত নেতা নেত্রীরা রয়েছেন, মন্ত্রীরা রয়েছেন, তারা দেখতেন প্রত্যেকটা প্যানেল ডিসকাশনে গিয়ে চিৎকার করে করে এই কথাগুলো বলতেন। তারা যখন এইসব করছেন না, তখন বুঝতে হবে যে ডাল মে কুছ কালা নেহি হ্যায়, পুরা ডাল হি কালা হ্যায়। এই হলো বিষয়। পর্বের একেবারে শেষে এসে একটি কথা বলি। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমাদের চ্যানেলে এখন জয়েন অপশন দেখা যাচ্ছে, আপনারা সেই জয়েন বাটনের মাধ্যমে আর্থিক সহায়তার মাধ্যমে আমাদের পাশে এসে দাঁড়াতে পারেন। আমরা চেষ্টা করছি যে যারা জয়েন বাটন ক্লিক করে আমাদের সদস্য হচ্ছেন, তাদের জন্য যাতে কিছু পর্ব সাক্ষাৎকার আগে প্রকাশ করা যায়, যাতে তারা আগে সেটা দেখতে পারেন। এবং যারা মনে করছেন যে আমাদের এই মুহূর্তে আমরা যে কাজটা করছি তার দরকার রয়েছে, স্বতন্ত্র সাংবাদিকতার প্রয়োজন রয়েছে, তাদেরকে আমরা অনুরোধ জানাবো জয়েন বাটনের মাধ্যমে আমাদের পাশে এসে দাঁড়ানোর। যারা মনে করছেন যে আমাদের দরকার রয়েছে, যাদের আমাদের বক্তব্য ভালো লাগে কিন্তু যে কোনো কারণেই হোক এই মুহূর্তে জয়েন করতে পারছেন না, সদস্য হতে পারছেন না, তাদেরকে অনুরোধ করব আপনারা শেয়ার করুন। কিন্তু সবটাই নির্ভর করছে আপনার উপর। যদি আপনার ভালো লাগে, যদি আপনার মনে হয়, তাহলেই আমাদের পাশে এসে দাঁড়ান এবং শেয়ার করুন। এবং এখানে আরও একটা কথা বলে রাখি, যারা জয়েন করে সদস্য হচ্ছেন এবং যারা সদস্য হচ্ছেন না কিন্তু আমাদের পর্বগুলি দেখেন, বহুদিন ধরে আমাদের পাশে রয়েছেন, আপনাদের প্রত্যেকের প্রতি আমরা কৃতজ্ঞ। অসংখ্য ধন্যবাদ আপনাদের, আপনাদের জন্যই আমরা এতদূর এগোতে পেরেছি। আমাদের আজকের এই পর্ব সম্পর্কে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।